দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আসছি এক পপুলার ইজারা পাড়া। এখানে দেখতে পাচ্ছেন যে আমার এক মুরব্বি চাচা, ওনার অনেকগুলো খেজুরের গাছ আছে। আর শীতের সময় আপনারা জানেন যে খেজুরের গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করা হয়, আমরা সেই রস খাওয়ার জন্যই এখানে আসছি। আর ওনার যে গাছগুলো আছে সেখান থেকে আজকে আমাদেরকে রস পেড়ে দিবে ইনশাআল্লাহ। চলুন তাহলে আজকে দেখাবো কিভাবে খেজুর গাছ থেকে রস পাড়া হয়। দর্শক, গাছ হচ্ছে এটাই, দেখুন কত বড় গাছ, কত লম্বা গাছ, উপরে কলসি বাঁধা আছে। দেখতে পাচ্ছেন যে ওই যে কলসি বাঁধা আছে, আর চাচা এখন কলসির কাছাকাছি চলে গেছে। দর্শক এখন দেখতে পাচ্ছেন যে উনি হাড়ি নামাচ্ছে, কলসিটা নামাচ্ছে আস্তে আস্তে। ধরতে হবে, আলহামদুলিল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন যে অনেক খেজুরের রস জমা হয়েছে। আমি কখনো খিচুড়ির রস খাইনি, আজকে প্রথম খাবো। আমাদের এদিকে একটা পাওয়া যায় না। এখন গাছ থেকে চাচা নামবে, এখানে হাড়ির বদলে আরেকটা বোতল বেঁধে রাখতেছে যেন রসগুলো সেই বোতলের মধ্যে জমা হয়। এখানে অনেকগুলো আমরা লোক অনেক দূর থেকে আসছে, আপনার বাড়ির কাছে আছেন? এটা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। কত লোকজন, আরো লোকজন আছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন খেজুরের রস নিয়ে যাচ্ছি কলসি করে। দর্শক আমরা আবার আরেক জায়গায় যাচ্ছি, চাচা আমাদেরকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। সেখানে আরেকটা গাছ আছে, কলসি বাঁধা আছে গাছে, সেখানে সেই কলসিতে কতটুকু রস জমেছে সেটা আমরা দেখব। কিছুক্ষণ আগে আমরা রস খেলাম। এই হচ্ছে শাল, আমার ছোট ভাই বাদুর। এই যে সেই গাছ, এখান থেকে দেখাচ্ছি আপনাদের, সেখানে বসে আছে একটা বাদুর। কত সুন্দর করে গাছটি একটু কেটে সেখানে হাড়ি বেঁধে রেখেছে, টপটপ করে
সেই হাড়িতে রস জমা হয়। দর্শক এখন উনি এখন একটা বোতল বেঁধে রাখতেছে, রসগুলো যেন বোতলে জমা হয়। দর্শক আমি এতক্ষণ আপনাদেরকে খেজুরের রস পাড়া দেখালাম, কিভাবে খেজুরের রস পাড়তে হয়। যাকে দেখতে পাচ্ছেন আমি এখন ওনার সাথে কথা বলবো। তাছাড়া আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ ফরিদুর রহমান। আপনি আপনার এখানে গাছ কতটা কতগুলো আছে? আমার গাছ আছে প্রায় 18 থেকে 20টা গাছ আছে। 18 থেকে 20টা গাছ আছে। আর আপনি এখানে প্রতিদিন কত লিটার রস জমা হয়? এখন বর্তমানে 15 থেকে 18 লিটার পর্যন্ত পাওয়া যাইতেছে, হয়তো সামনে বেশি হবে আরো। যাক আলহামদুলিল্লাহ, যেন বেশি হয় দোয়া করি। আর আপনি প্রতি লিটার কত করে বিক্রি করেন? এখন 130 থেকে আজকে 150 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। মানে এর আগে 130 বিক্রি করছেন আর আজকে 150 টাকা বিক্রি করছেন, মানে কন্টিনিউ ভাবে চলবে 150-130 এর মধ্যে? ঠিক আছে, আপনার ফোন নাম্বারটা যদি দিতেন, ফোনের মাধ্যমে অর্ডার দিলে কি আপনি সেটা কুরিয়ারের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে সেল করে দিতে পারেন কিনা, দেন কিনা, না এখানে এসে নিতে হবে? ওয়ান টাইম জিনিস তো, এটা ওইভাবে হয় না। তোমার অর্ডার নেওয়া হয়, অর্ডার নেওয়া হয়, কিন্তু অর্ডার নেওয়ার পরেও তো এখানে এসে লোকজন বাড়তি হয়ে যায়, যে পরিমাণ চা ওই পরিমাণ দিতে পারি না। তারপরেও পায়, মোবাইল নাম্বার হলো 019-80-35-33-18। ঠিক আছে দর্শক, এতক্ষণ চাচার সাথে কথা বললাম, আপনারা শুনলেন কিভাবে রস সংগ্রহ করা হয় আর দিনে কতটা হয়, আর ফোন নাম্বারটা জানলেন আপনারা। যদি কখনো রসের প্রয়োজন হয় চাচার ফোন নাম্বারে ফোন দিয়ে রস সংগ্রহ করতে পারেন। আর এখন চাচা আরেক জায়গায় চলে যাবে, আর কথা না বাড়াই। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।